প্রিয় ফুটবল ফ্যান্স, আশা করি সকলে ভালো আছেন। এবার কি হবে ব্রাজিল আর্জেন্টিনার ফাইনালের হ্যাটট্রিক? আসুন তা জেনে নেই বিস্তারিত। দুয়ারে করানোর আছে আরও একটি বিশ্বকাপ। ব্রাজিল আর্জেন্টিনার মতো দল থাকায় আসন্ন বিশ্বকাপে আলাদা নজর থাকবে ফুটবল প্রেমীদের। 20 মে আর্জেন্টিনায় শুরু হবে অনূর্ধ্ব-20 ফুটবল বিশ্বকাপ, যার পর্দা নামবে 11ই জুন। যুব বিশ্বকাপের ইতিহাসে এখন অবধি ফাইনালে দুবার মুখোমুখি হয়েছিল ব্রাজিল আর্জেন্টিনা, যেখানে একবার করে জেতে দুই দল। অনূর্ধ্ব-20 বিশ্বকাপের সর্বাধিক সফল দল এবারের আসরের আয়োজক দেশ আর্জেন্টিনা। মোট 6 বার শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। সর্বশেষ 2007 সালে চেক রিপাবলিককে হারিয়ে শিরোপা উল্লাসে মাতে আর্জেন্টিনা। তাদের পরে 5 বারের যুব বিশ্বকাপ জেতে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সর্বশেষ 2011 সালে পর্তুগালকে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে তারা। যুব বিশ্বকাপের ইতিহাসে 1983 সালে প্রথমবারের মতো অনূর্ধ্ব-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা। মেক্সিকোতে অনুষ্ঠিত সেই বিশ্বকাপে পুরো আসর ধরে দুর্দান্ত পারফরমেন্স করে ফাইনালে ওঠে ব্রাজিল আর্জেন্টিনা। সেবার ফাইনালে আর্জেন্টিনাকে 1-0 গোলে হারিয়ে নিজেদের প্রথম যুব বিশ্বকাপ জেতে ব্রাজিল। 1985 সালে কাতার আয়োজিত যুব বিশ্বকাপে দ্বিতীয়বারের মতো ফাইনালে মুখোমুখি হয় ব্রাজিল আর্জেন্টিনা। সেবার 1983 সালের ফাইনাল হারের প্রতিশোধ নেয় আর্জেন্টিনা। ব্রাজিলকে 2-0 গোলে হারিয়ে নিজেদের দ্বিতীয় বিশ্বকাপ জেতে আর্জেন্টিনার যুবরা। 2023 অনূর্ধ্ব-20 বিশ্বকাপেও ফাইনালে ওঠার সুযোগ রয়েছে ব্রাজিল আর্জেন্টিনার সামনে। আর সেটি যদি হয়, তাহলে যুব বিশ্বকাপের ফাইনালে তৃতীয়বারের মতো মুখোমুখি হবে এই দুই দল। তো দর্শক বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাউন্ড ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।